সাধারণত কুল শীতকালে হয়, কিন্তু এখন অফ সিজন হলেও এই গরমে যে সমস্ত কুল গাছে ফুল এরকম ভাবে ভরে যাচ্ছে, অনেকেই বুঝে উঠতে পারছেন না যে এই ফুলগুলোকে রাখবেন কিনা। এখন যদি হাইব্রিড কুল গাছে ফুল আসে তাহলে কি করবেন, পাশাপাশি কি ধরনের পরিচর্যা করবেন যাতে সামনের মরশুমে কুল গাছগুলি থেকে ভালো ফলন পান, তাই বলতে আজকের ভিডিও। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই আমরা জেনে নেব যে ফুল আসার পর কি করবেন, ফুলগুলিকে রাখবেন না কেটে ফেলবেন। সামনের মরশুমে অর্থাৎ বর্ষার সময় যে ফুল আসবে সেই ফুল নেওয়া ভালো। এ সময় বৃদ্ধি বিকাশের জন্য গাছগুলিকে রেস্টে রাখা উচিত। এ সময় যদি আমরা এই ফলগুলো নিই তাহলে কি হবে, ফলের যে গুণগত মান সেটি ভালো হবে না, এর ওজন কম হবে। এখন যে হাইব্রিড ভ্যারাইটির কুলগুলি রং এবং মিষ্টতা তার পরিমাণ অনেকটাই কম হবে, কারণ এই কুলগুলি পাকতে পাকতে প্রায় বর্ষার সময় চলে আসবে। সে সময় দেখবেন যে যখনই কুলগুলি পরিণত হচ্ছে এই ছোট অবস্থা থেকেই কুলের মধ্যে ফল ছিদ্রকারী পোকা ঢুকে যায়, কুলের ভেতরের যে শ্বাস সেখানে ডিম পেড়ে দেয়, কুলগুলি খাওয়া যায় না। তাই এ সময় যে সমস্ত কুল গাছে ফুল আসবে সেগুলিকে কষ্ট হলেও আমরা প্রত্যেকটি ডালের ফুলগুলিকে কেটে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক এভাবে। তাই ছোট হোক কিংবা বড় কুল গাছের ক্ষেত্রে এখন ফুল না নেওয়াই ভালো। কিন্তু এখন কিরকম ধরনের পরিচর্যা করবেন, এ সময় আমরা গাছগুলিকে সময় মতো খাবার দেব, অর্থাৎ জৈব মিশ্র সার দিতে পারি, গাছটিকে দ্রুত বাড়িয়ে নেব। সেই সঙ্গে দেখবেন যে কুল গাছের সবচেয়ে বড় সমস্যা যে জায়গাটা গ্রাফটিং হয়েছে তার নিচের যে রুট স্টক থাকে তার ঠিক নিচ থেকে এভাবে এলা ডাল বেরোতে থাকে। কম ডাল বেরোনো মাত্রই আমরা এগুলিকে ভেঙে দেব এভাবে। এর পাশাপাশি গাছে এ সময় লাইট প্রুনিং করতে পারি, বা যদি শুকনো কোনো ডাল থাকে সে ডালগুলিকে আমরা প্রুনিং করতে পারি। এখন যদি হাইব্রিড কুল গাছে ফুল আসে তাহলে কি করবেন, পাশাপাশি কি ধরনের পরিচর্যা করবেন যাতে সামনের মরশুমে কুল গাছগুলি থেকে ভালো ফলন পান, সে বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন, তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নমস্কার।